আসসালামু আলাইকুম আমি খালেদা সুলতানা প্রভাষক রসায়ন বালু ডক্টর আব্দুল গফ্ফার স্কুল অ্যান্ড কলেজ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন থেকে রাদারফোর্ডের পরমাণুর নিউক্লিয়াস আবিষ্কার পরীক্ষাটি তোমাদের সামনে আলোচনা করব। তো আমরা জানি যে কোনো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু ক্ষুদ্রতম একক হিসাবে যে কোনো রাসায়নিক বিক্রয় অংশগ্রহণ করতে পারে তাদেরকে আমরা পরমাণু বলি যেমন হাইড্রোজেন হিলিয়াম নাইট্রোজেন বিভিন্ন রকম পরমাণু আছে তো যাই হোক এই পরমাণুর কেন্দ্রে যে ধনাত্মক চারযুক্ত চারযুক্ত একটা নিউক্লিয়াস আছে সেটি প্রমাণ করার জন্য বিজ্ঞানী রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে সেটি প্রমাণ করেন তো উনি এটা উনিশশো সালে বিজ্ঞানী রাদারফোর্ড এই পরীক্ষাটি করেন তো এই পরীক্ষা করতে গিয়ে বিজ্ঞানী রাদারফোর্ড প্রথমে একটা পাতলা স্বর্ণের পাত নেন যার পুরুত্ব ফোর গুনন টেন তুমার মানাস ফোর গুনন ফোর সেন্টিমিটার অথবা পয়েন্ট জিরো সেন্টিমিটার এছাড়া তিনি আলফা কোনা নেন যুক্ত আলফা ধনাত্মক ধনাত্মক যুক্ত হয় ধনাত্মক কণা নেন অর্থাৎ ইলিয়াম পরমাণুর নিউক্লিয়াস এছাড়াও তিনি জিঙ্ক আবরণ আবরণযুক্ত একটা পর্দা নেন যেটা তিনি এই স্বর্ণপাতের পিছনে স্থাপন করেন এরপর তিনি পরীক্ষা করেন অর্থাৎ আলফা কণাকে স্বর্ণপাতের উপর নিক্ষেপ করেন নিক্ষেপ করার পর তিনি পর্যবেক্ষণ করে দেখেন যে অধিকাংশ আলফাকোনা স্বর্ণপাত ভেদ করে জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দার উপর একটা উজ্জ্বল বিন্দু বা স্ফুলঙ্গ তৈরি করে এবং কিছু কণা নিজেদের পথ থেকে কিছুটা বেঁকে যায় এবং প্রতি বিশ হাজারে প্রতি বিশ হাজারে একটিমাত্র আলফাকোনা পুরোপুরি বেঁকে পিছনের দিকে ফিরে আসে তো এই পরীক্ষা পর্যবেক্ষণ থেকে তিনি সিদ্ধান্ত কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন যে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা এই ফাঁকা হওয়ার কারণেই কিন্তু এই যে আলফা আলফাকণাগুলো এগুলো স্বর্ণপদ ভেদ করে জিঙ্কস আলফাইট পর্দায় উজ্জ্বল বিন্দু তৈরি করতে পেরেছে এবং পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত কোনো বস্তু থাকায় এই যে আলফা আলফাকোনাটা পুরোপুরি বেকে পিছনে এসেছে কারণ এই আলফা কোনা ধনাত্মক চার্জ এবং নিউক্লিয়াস ধনাত্মক যুক্ত হওয়ায় ধনাত্মক চার্জ ধনাত্মক চার্জ পরস্পরকে বিকর্ষণ করে আর বিকর্ষণের কারণে এই যে প্রতি বিশ হাজারে একটি আলফা কোনা পুরোপুরি বেকে বেঁকে আসে এবং কিছু কিছু যে আলফা গাছ যেগুলো এই ধনাত্মক যুক্ত নিউক্লিয়াসের পাশ দিয়ে গিয়েছে ওগুলো নিজেদের পথ থেকে কিছুটা কিন্তু বেঁকে গিয়েছে আর এই সমগ্র পরমাণুর আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য নগণ্য এছাড়াও তিনি আরও বলেন যে আলফা আলফাকণাগুলো তীব্র গতিসম্পন্ন এবং এরা এর ভর ভারী এর ভর ভর এই নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রনগুলো আছে ঋণাত্মক যুক্ত ইলেকট্রন এর ভরের থেকে বেশি হওয়ায় বেশি ভরসম্পন্ন আলফা কোনা এই অতি নগণ্য ভরযুক্ত ইলেকট্রন দ্বারা মোটেও প্রভাবিত হয় না যার ফলে সহজেই এই স্বর্ণপাত ভেদ করে চলে যায় এবং জিন সালফাইড পর্দার পর্দার উপর একটা উজ্জ্বল বিন্দু তৈরি করতে পারে তো এই পরীক্ষার মাধ্যমেই বিজ্ঞানী রাদারফোর্ড উনিশশো এগারো সালে একটা পরমাণুর কেন্দ্রে যে ধনাত্মক চারযুক্ত নিউক্লিয়াস রয়েছে সেটি প্রমাণ করেন তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি রাদারফোর্ডের কোনা বিচ্ছুরণ পরীক্ষাটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ আমার প্রতিটি ভিডিও দেখে তোমরা আশা করি উপকৃত হবে আল্লাহ হাফেজ